Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. ঘড়িতে কিন্তু পাক্কা 11টা। ইয়া, ইটস 11 o'clock. বাই দ্য ওয়ে, ভেরি নাইস হাউস। থ্যাঙ্কস। প্লিজ বসুন। থ্যাঙ্কস। তো এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে, অসুবিধা কিসের? কালকে রাত্রিবেলায় ফ্লাইট ধরে বাগডোগরা পৌঁছে গেলাম। তারপরে ভোরবেলায় গাড়ি ধরে কুচবিহার। আসলে কি বলুন তো, আমি না বাঙালি হয়েও বাঙালি নই। টাইমটাই সবকিছু আমার জন্য। That's nice. তো এই বাড়িতে পৌঁছাতে কোনো প্রবলেম হয়নি তো? না, একদম হয়নি। আর আমি শুনেছি নাকি খুঁজলে ভগবানও মেলে। আপনি তো ফেমাস ফটোগ্রাফার। আচ্ছা, কি নেবেন, চা না কফি? আপনি যেটা বলবেন, দুটোই চলে। সো ওকে, জাস্ট আ মিনিট। শিওর। আপনাদের কোচবিহারটা সত্যি খুব সুন্দর। হ্যাঁ, কুচবিহার সত্যিই দারুণ। বাই দ্য ওয়ে, কালকে কিন্তু আমার দুপুরের ফ্লাইট, তাই আপনার পুরো দিনটা আমার আজকেই চাই। ঠিক আছে, আমি আজ সারাটা দিন আপনার জন্যই ফ্রি আছি। থ্যাংক ইউ। আমি না একটা দাদাকে কল করে আসি, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই। ইয়া, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমি পৌঁছে গেছি, তুমি চিন্তা করো না। আর বলছি শোনো না, তোমার ওই সিনেমার নায়ক নায়িকারও কাস্টিং করে ফেলেছি আমি। একদম। আচ্ছা দাদা, তোমার বন্ধুই তো সিনেমার নায়ক হয়ে যেতে পারে, ওকে কিন্তু হেভি কিউট দেখতে বলছি। আর আমিও ভাবছিলাম যে স্ক্রিপ্ট রাইটিং ছেড়ে এবার অ্যাক্টিংয়ে নেমে পড়বো, কি বলো, চলবে? আর তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক থাকবে, তুমি সাবধানে থেকো। হ্যাঁ, চলো, বাই। এই নিন। থ্যাংক ইউ। ভেরি নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে কিন্তু পুরোটা দিন আমরা ঘুরবো আর আপনার গল্প শুনবো, ঠিক আছে? কিন্তু তার আগে একটা কথা বলে নিই, যে মোটামুটি তো 5 মিনিট হয়ে গেছে, এবার কি আমরা আপনি থেকে তুমিতে আসতে পারি? ইয়া, অফকোর্স। থ্যাংক ইউ। মিস্টার অনিমেষ রয় আমার পিতা, আসলে আমার পালিত পিতা। অনির্বাণ, জীবনে তিনটে জিনিস মনে রাখবে, সততা, নিষ্ঠা আর ত্যাগ। ওনার কোনো সন্তান ছিল না, কুচবিহারে পৈতৃক বাড়ি থাকায় কলকাতায় চাকরি অসম্পূর্ণ ছেড়েই চলে আসেন। রাস্তায় এনজেপি স্টেশনে অনাথ ভবঘুরে ছেলেকে দেখে মায়ায় পড়ে যান, দায়িত্ব নেন তার জীবন গড়ার। সেই অনাথ ভবঘুরে ছেলেটাই আজ আমি, অনির্বাণ। আমি আসছি। কিরে, কোথায় চললি? ভালো নাম মামন সেনগুপ্ত আর ডাকনাম মন। বাড়িতে ওর আদরের বাবা মা আর আমার পিতা মিস্টার অনিমেষ রায় ছিলেন মনের সবচেয়ে কাছের ও প্রিয় মানুষ।
এই ছিল ওর পৃথিবী, আর আমি ছিলাম ওর সম্পত্তি। আর ছিল ঋতুপর্ণ চক্রবর্তী, প্রাণ খোলা একটা মেয়ে, চক্রবর্তী বাড়ির একমাত্র সম্পত্তি, মা লাবণী চক্রবর্তীর চোখের তারা। ঘরে যতটা শান্ত ছিল, বাইরে ততটাই দুষ্টু ছিল। দূর, চল না মুভি দেখে আসি এখন এই রাতের বেলা। হ্যাঁ, এখনই যাব মুভি দেখতে। না, চল 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 চল। চক্রবর্তী বাড়ির শেষ কথায় ছিল লাবণী চক্রবর্তী, উনি ঠিক করতেন কে কি পড়বে আর কেই বা কি করবে। বাবা, আমার শোনা বাবা, অথচ ঋতুর প্রতি ছিল লাবণী দেবীর অফুরন্ত ভালোবাসা, কিন্তু ঋতু মাকে যতটা ভালোবাসত তার চাইতে অনেক বেশি ভয় পেত। এই চ্যাপ্টারটা তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? এখানে ধরে নেওয়া যেতে পারে যে ফোর্ট উইলিয়াম কলেজে সম্পর্কে একটা প্রশ্ন, যেমন ফোর্ট উইলিয়াম কলেজে কলেজের লেখক গোষ্ঠীর নাম লেখো। ওয়াও, এটাই সাগর দিঘি, তাই না? হ্যাঁ। তোমাদের উত্তরবঙ্গ সত্যিই খুব সুন্দর। কি সুন্দর ওয়েদার এখানে, আর আমাদের ওই কলকাতা ভাবসার গরমে দিন কাটাতে হয়। মাঝে মাঝে মনে হয় নর্থ বেঙ্গলে শিফট করে যাই। হ্যাঁ, এটা ঠিক, নর্থ বেঙ্গলের ওয়েদার সত্যিই দারুণ। আচ্ছা, পুরো সিনেমাটা শুটিং কিন্তু আমরা এখানেই করব, ঠিক আছে? ওকে। আর তোমার মনকে আমার খুব ভালো লেগেছে, প্রথম পরিচয় ওকে ভালোবেসে ফেলেছি আমি। কেন জানি মনে হয় যে ওর ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে। যাই হোক, তারপর ও নির্বান্দা, ও নির্বান্দা, চলো না একদিন বাইরে থেকে কোথাও ঘুরে আসি। ও অনির্বান্দা, চলো না। কোথায় যাবি? মানে কুচবিহার থেকে বাইরে কোথাও, এখানে সো বোরিং, সাগর দেখি, রাজবাড়ি, অনেক গুলাম। অনির্বান্দা চলো না প্লিজ, চলো না দার্জিলিং ঘুরে আসি। দার্জিলিং? না 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 না, এত দূরে আমায় বাড়ি থেকে যেতে দেবে না। তোকে তো কিছুই বলে না, আমার বাড়ি থেকে আমাকে বেরোতে দেবে না। জয়ন্তী, অনির্বান্দা জয়ন্তী, চলো না। ভুটান, 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 অনির্বান্দা প্লিজ, ভুটান, ভুটান, ভুটান যাবো। ওকে, কাল সকাল 8টা, পাক্কা 8টা। সত্যি? কাল সকাল 8টা? সত্যি সত্যি? বাহ অনির্বান্দা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অনির্বান্দা। একটা স্বপ্ন, একটা গল্প, সব রঙিন তোর অপেক্ষা আমার রাতকে করে দিন। একটা স্বপ্ন, একটা গল্প, সব রঙিন আমি কি হার মানব না, আমি কি বাঁচতেও পারবো না, আমি কি হার মানব না, আমি কি বাঁচতেও পারবো না। আচ্ছা, তুমি তোমার বাবার ব্যাপারে কিছু বললে না তো, মানে মাস্টার মশার ব্যাপারে, উনি কি করতেন, কোথায় থাকতেন, ফ্যামিলি? আমার বাবা আমার জন্য ঈশ্বর, আমার মতন অনাথ ছেলে আজ যা তা ওনার জন্যই।
আমার পাস্টটা আমার ঠিক মতন জানা নেই, সবটাই বাবার কাছে শোনা। বাবা ব্যারাকপুরে, কলকাতার ব্যারাকপুরে চাকরি করতেন, ওখানেই থাকতেন। আর জীবনটা একেবারে নষ্ট করে দিল মানুষটা। সারাটা দিন একা একা কিভাবে থাকি একবার বোঝার চেষ্টা করেছ? এলে তাহলে? আরে আমিও মানুষ, সেই সকাল 9টায় বেরিয়ে যাও আর রাত্রিবেলা ফেরো, শুধু কলেজ আর থিয়েটার। আর আমি বিয়ে করেছিলে কেন? জানো অনির্বাণদা, আমার না এই জায়গাটা খুব ফেভারিট। আমি যখন খুব খুশি থাকি কিংবা স্যাড হই, আমি এখানে চলে আসি। তো মনের মন আজ হ্যাপি না স্যাড? আজ মনের মন খুব হ্যাপি। বাট ওয়াই? বিকজ মন অনেক কিছু প্ল্যান করেছে আজকে। আমি না তোমার আর আমার পুরো ফিউচার প্ল্যান করে রেখেছি। নেক্সট ইয়ার আমরা না বিয়ে করব, তারপর হানিমুন যাব গোয়া। ওখানে এক মাস পুরো এনজয় করব। ওখান থেকে আসার পর আমাদের কিউট ছোট্ট সা বেবি হবে, বেবিটাকে খুব আদর করব, সারাটা দিন ওকে নিয়ে থাকব। এই জায়গাটা সত্যি খুব সুন্দর। কি বলে এই জায়গাটার নাম? শালবন। দেখো আমি পাখির আওয়াজও শুনতে পাচ্ছি। এখানে এসে না উত্তরবঙ্গের প্রেমে পড়ে গেছি আমি। তারপর হ্যাঁ, তারপর এসে গেল সেই দিন যখন এই চেনা গল্পটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। মনির বাবা রেলওয়েতে চাকরি করতেন, তাই ওনার ট্রান্সফার হয় কুচবিহার থেকে গুয়াহাটি। মাস্টার মশাই, এটা কিন্তু ভালো হচ্ছে না। আপনি কিন্তু ওষুধপত্র ঠিকঠাক খাচ্ছেন না। আর কত ওষুধ খাবো ডাক্তার? ওষুধ খেতে খেতে ওষুধের প্রতি ঘেন্না ধরে গেছে। অনির্বাণ, এবারে কিন্তু তোমাকে একটু যত্নশীল হতে হবে, একটু বেশি সময় দিতে হবে বাবার সাথে। আমি তো আর সারাক্ষণ বাড়িতে থাকি না, কিন্তু যতক্ষণ থাকি বাবার কেয়ার করি। বাবারও তো উচিত নিজের কেয়ার করা। শুনলে তো ডক্টর আন্টি কি বললো? এবার কিন্তু নিজের যত্ন নিতে হবে, বুঝলে? আবারও বলছি আপনাকে, নিজের প্রতি একটু যত্নশীল হন, ওষুধগুলো ঠিকঠাক খাওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? তাহলে এবার আমি চলি। মাস্টার মশাই নিজের খেয়াল রাখবেন। অনির্বাণ, তোমার বাবার শারীরিক পরিস্থিতি কিন্তু ভালো নয়, একটা দিন একটু কাছাকাছিই থেকো। আর আমার মনে হয়
তোমার এবার মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার সময় এসেছে। কি গো, আরে তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে তো। আরে এই তো হলো। কিরে তাড়াতাড়ি কর। সব কিছু শেষ হয়ে যায় আমার। আমার বাবা, আমার গাইড, আমার ফিলোসফার, আমার একমাত্র সম্বল আমাকে ছেড়ে চলে যান, আরও একবার অনাথ হয়ে যায়। আর কিছুই থাকে না আমার, তাই কাউকে কিছু না বলেই বেরিয়ে পড়ি। 3 বছর কলকাতায় ফটোগ্রাফি কোর্স করে কিছুদিন চাকরিও করি, আবার ফিরে আসি কুচবিহারে। কাউকে না কাউকে ভালো লাগে। তোমার কোনোদিন কাউকে ভালো লাগেনি? হঠাৎ এই প্রশ্ন? বলোই না। হ্যাঁ, ভালো লাগতো একজনকে। তারপর? ব্যাস এইটুকুই। তা কে সে? আচ্ছা আমি বলবো, আগে তুমি বলো, তুমি এখনো বিয়ে করোনি কেন? আসলে আমার একজনকে ভালো লাগে। বাহ, তো কে সে? তুমি। হ্যাঁ তুমি। আমাকে বিয়ে করবে? তোমার মাথা এখনো ঠিক হয়নি না? যেদিন প্রথম তোমাদের বাড়িতে স্যারের কাছে পড়তে যাই, সেদিন তোমায় প্রথম দেখেছিলাম, ঠিক সেদিন থেকে আজ এখনো অবধি আমি তোমাকে, শুধু তোমাকেই ভালোবাসি। যেদিন সাহস করে তোমায় বলবো ভাবলাম, স্যার তখনই অসুস্থ হয়ে বললেন। তারপর তো তুমি কলকাতা চলে গেলে। জানো, বহুবার ভেবেছিলাম তোমার সাথে যোগাযোগ করব, কিন্তু অপেক্ষায় ছিলাম, তোমার অপেক্ষায়, তোমার ফিরে আসার অপেক্ষায়। উইল ইউ ম্যারি মি? যে পা দিয়েছ তুমি, তুমি জানো না, তুমি জানো না তোমার আমি কি করব। একটা খুঁত, এই অনির্বাণের সব থেকে বড় খুঁত কি তুমি জানো? ঋতু
এই ছেলেটা একটা অনাথ ছেলে, এর বাবা মা কে জানে না, এ জানে না যাদু ও হিন্দু নাকি ও মুসলমান। অনির্বাণ কে? ও কার সন্তান? ওর বাবা মা কে আমার জানবার দরকার নেই মা। আর ও হিন্দু না মুসলমান আমার কিছু জানা দরকার নেই, আমার কিছু জানা দরকার নেই মা। আমি ওকে ভালোবাসি মা, ভালোবাসি মা, আমি ওকে ওকে আমি বিয়ে করেছি মা। আমার ভুল হয়ে গেছে মা, আমার ভুল হয়ে গেছে। আমি এসেছিলাম তোমাদের কাছে আশীর্বাদ চাইতে মা, আমার আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও। শোনো, ক্ষমা করে দাও। বাবা, পাগলের মতো ভালোবাসা, তোমার ঋতুকে বিয়ে করে নেওয়া, তারপর লাবণী দেবীর রিয়াকশন তোমাদের বিয়ের পর। সিরিয়াসলি, আই এম রিয়েলি শকড। আমি কোচবিহার যাচ্ছি। কোচবিহার কেন? আমার জব হয়ে গেছে ওখানে। জব? কিসের জব? আর তাছাড়া তুই অ্যাপ্লাই করলি কবে? মার্কেট স্কুলে টিচারের জব। আর তাছাড়া তোমরা আজকাল কোনো খোঁজ রাখো আমার যে জানবে? তুই ইন্টারভিউ কবে দিলি? কেন, তোমায় বলিনি আমি কোচবিহারে ইন্টারভিউ দিয়েছি টিচারের জবের জন্য? ওসব হবে না, গুয়াহাটি আছে, গুয়াহাটিতেই চাকরি করো। কোচবিহারে তোমার দেখাশোনা কে করবে শুনি? মা, ওখানে অনির্বাণদা ঋতুদি আছে, তোমাদের চাপ নিতে হবে না। কি গো, শুনছো তোমার মেয়ের কথা? কিন্তু মা। উফ, আমি যাব, যাব, যাবই। এখন আবার কে ফোন করলো? হ্যালো মন, গুড বেলা মর্নিং। গুড মর্নিং, তুমি এখনো ঘুমিয়ে? হ্যাঁ, সকাল সকাল কোনো কাজ না থাকলে কি করব। তাড়াতাড়ি রেডি হও, আমি আসছি। মানে তুই কোথায়? তুই কি কোচবিহারে? হ্যাঁ, আমি কোচবিহারে। ফাইনালি আমি কোচবিহারে। ফাইনালি মানে? ফাইনালি মানে ফাইনালি আমি কোচবিহারে শিফট হয়ে গেছি। ওয়াও! আর আজ থেকে আমি তোমাদের সাথে থাকছি। ও, দ্যাটস গ্রেট। তুমি লাবণী চক্রবর্তীর লেজে পা দিয়েছো অনির্বাণ, তোমাকে আমি কিছুতেই ছেড়ে দেব না। আমার চোখের দিকে তাকিয়ে কথা বলবার হিম্মত হয় না কারো। আমার মেয়েটা, আমার সব থেকে আদরের মেয়েটা আমার মুখের উপরে যা নয় তাই কিছুতেই ছেড়ে দেব না। শাস্ত্রীজি, আরে কি ব্যাপার ভাই? হ্যাঁ, এত এত টাকা দিচ্ছি আপনাকে,
আপনি কি আমার মুখ দেখবার জন্য টাকা নিচ্ছেন নাকি? এখনো কাজ হলো না? কাজ করুন, কাজ করুন। আই ওয়ান্ট রেজাল্ট, আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি আমাকে খবর দেবেন, তা না হলে যে হাতে আমি টাকা দিয়েছি টাকা কি করে উসুল করতে হয় সেটাও আমার জানা আছে। ঠিক আছে। হ্যালো, হ্যালো, কি বলছেন? আপনি তাড়াতাড়ি আপনার স্বামীর স্টুডিওতে চলে আসুন। হ্যাঁ, হ্যালো, হ্যালো, স্ট্রেঞ্জ। ওকে, দেন বাই। ওকে, অনি, ঋতু, হ্যালো, হ্যালো, টির মধ্যে স্টুডিওতে কে বলছেন আপনি? হ্যালো, হ্যালো, কি হলো? আই থিঙ্ক মোচ। কি করে লাগলো জানি না তো। এই তোমার ভালোবাসা, থাকো তুমি তোমার ভালোবাসা নিয়ে, আমি আর তোমার সাথে থাকবো। দত্তদা, গুড আফটারনুন লাবণীদি। গুড আফটারনুন, একটা হেল্প করতে হবে যে। বলুন। একটা ডিভোর্স কেস ফাইল করতে হবে, আমার ঋতু মাকে ওই অনির্বাণের হাত থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে যে। অনির্বাণ, ঋতু কেন, ভালোই তো ছিল ওরা। আরে না না দত্তবাবু, একদম ভালো ছিল না আমার মেয়েটা, আপনি ভাবতে পারবেন না কি কষ্ট দিয়েছে ওই ছেলেটা আমার মেয়েকে। আপনি জানেন খেতে দিত না ঠিক মতো ঋতুকে, এমনকি নিয়মিত সন্দেহ করত। তাছাড়া ভাবতে পারবেন না ঋতুকে বাধ্য করত বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসবার জন্য। না না দত্তবাবু, আপনাকে যেভাবে হোক আমার ঋতু মাকে এই বন্ধন থেকে মুক্ত করতে হবে। ওকে, আমি দেখছি, কিন্তু ঋতু কি চায়? আমার চাওয়াই ঋতুর চাওয়া দত্তবাবু, আমি যা চাই ঋতু তাই চায়। ঠিক আছে, ঠিক আছে, আমি পেপার সব রেডি করছি, আপনারা আসুন আমার চেম্বারে। তুমি শুধু ভুলটাই জানো আমার ঋতু, আমি জানি না, আমি জানি না তুমি কি জেনেছো আমার, কিন্তু বিশ্বাস করো আমি এমন কিছু করিনি যাতে তোমার বিশ্বাস ভাঙে। জানো যেদিন থেকে তুমি চলে গেছো সেদিন থেকে ঠিক মতন ঘুমোইনি, খাইওনি,
শুধু এই রাতটা কাটাচ্ছি সকালের অপেক্ষায়, তোমার ফিরে আসার অপেক্ষায়। ছোট থেকে জানতেই পারিনি মা বাবা কাকে বলে, ফ্যামিলি কি জিনিস। একটা পথে শেষে যখন একটা আস্তানা খুঁজে পেয়েছিল, তখন মনে হয়েছিল স্বর্গ পেয়েছে সে। তুমি আসার পর মা স্ত্রী ফ্যামিলির জায়গা পূরণ হয়েছিল। আজ সেই অনাথ ছেলেটা আবার অনাথ। ঋতু বাড়ি ফিরে চলো প্লিজ, প্লিজ ঋতু বাড়ি ফিরে চলো। আমি আর বাড়ি ফিরবো না অনির্বাণ, আমি আর ফিরবো না, সব শেষ, সব শেষ অনির্বাণ। আর এখন থেকে ওই বাড়িতে তুমি একাই থাকবে, আর এটাই তোমার ডেস্টিনি। অনির্বাণদা, তুমি এই অবস্থায় এখানে? ভেতরে এসো তুমি। অনির্বাণদা, হয় তুমি আমার, না হয় কারো নয়, কারো না। অনেক মন্দির মসজিদ ঘুরেও, হাজার কিছু করেও আমি আমার স্ত্রীকে আর ঘরে পেলাম না। ওর বাড়ির লোক ওকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। আমার ভালোবাসা, আমার জীবন, আমার সব কিছু আমার থেকে চিরতরে দূরে সরে যায়। সব শেষে মনের আমাকে না পাওয়া, অসম্ভব জেদি মনের আমাকে পাগলের মতন ভালোবাসা শেষে মনকে পাগল করে দেয়। তোকে ভেবে রোজ কথা বলি,
আর নিজেকে বোঝাই that I want you. এমন আরও অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।